যাচ্ছি মেম্বার হোটেলে খাওয়ার জন্য সব ফ্রেন্ডসরা মিলে। চলো দেখা যাক মেম্বার হোটেলে খাওয়াগুলো কেমন হবে। এখন আমরা রওনা দিলাম, রাস্তায় আছি, সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি খেতে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলেন আমরা এখন যাই মেম্বার হোটেলে। এটা হচ্ছে মেম্বার হোটেল, আমরা এখন মেম্বার হোটেলে প্রবেশ করব। শুনেছি মেম্বার হোটেলের খাবারগুলো খুবই মজার, আর মেম্বার হোটেলে অনেক ধরনের ভর্তা, মাছ, মাংস, এভারেজ আইটেম পাওয়া যায়। চলুন ট্রাই করে দেখি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আচ্ছা, আপনাদের মেম্বার হোটেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, আর কি কি খাবার পাওয়া যায় আমাকে একটু ডিটেলস বলবেন কি? আপনাদের কিচেন রাত একটা পর্যন্ত খোলা থাকে? আচ্ছা, আর কি কি খাবার পাওয়া যায়, মানে সবগুলো কি আপনার ভর্তা আইটেম নাকি মাছ মাংস সব সব কিছু এভারেজ আইটেম থাকে? সব অল আইটেম থাকে, ভর্তা, তারপরে আপনার মাছ মাংস, পুকুরের মাছ, সাগরের মাছ, তারপরে আপনার ভর্তার মধ্যে তো প্রায় 30-35 আইটেম পায়। তারপরে হচ্ছে আপনার কোয়েল, কবুতর, হাঁস, টার্কি এইসব। আচ্ছা, আর আমার সেখানে তোমার ভাগি না, ওর কাছ থেকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, আপনাদের আসলে কি কি পাওয়া যায় ডিজার্ট আইটেমের মধ্যে, কি পাওয়া যায় মানে খাওয়ার পরে যে মিষ্টি কিছু তো খেতে ইচ্ছে করে, তখন মিষ্টির মধ্যে কি পাওয়া যায়? আর ডেজার্ট বলতে আমাদের স্পেশাল ফিন্নি আছে, দধি আছে, তারপর হচ্ছে কালো এলাচি, সাদা এলাচি, আচ্ছা, বড় পেড়া, ছোট পেড়া, ছানার মিষ্টি, কালোজাম, সন্দেশ, অল আইটেম, অল আইটেম। আর কিচেন একটা পর্যন্ত খোলা থাকে? জি, সবগুলো আমাদের নিজস্ব তৈরি, এখানে যাই আছে, ডেজার্ট বলেন যা বলেন সব আমাদের নিজস্ব। আচ্ছা, ফিশ যেগুলো হয় এগুলো কি আপনারা টাটকা টাটকা ফিশ বাজার থেকে এনে ফ্রাই করে দেন? ঠিক আছে, থ্যাংক ইউ। মেম্বার হোটেলে স্পেশাল চিকেন শাসলিক, খেতে কিন্তু অনেক মজা হবে দেখা যাচ্ছে। আর ফাত, এখানে কি কি ভর্তা দেয়া হয়েছে? ভর্তা আমি তো নাম জানি না, আমি খেয়ে গিয়ে দেখতে হবে, তুমি আমাকে সবগুলো খাওয়া যায় ঠিকঠাক করে। বাট এখনো তো বেটা বাতাসই নেই, তুই কি খাবি? এরা হচ্ছে আমাদের পুষ্পা বাইকার, আর এটা হচ্ছে আমাদের বিড়াল চোখ। মেম্বার হোটেলের ভর্তা ভাত, এতগুলো আইটেম দেখে আমার তো চোখ ভরে গেছে। আচ্ছা হ্যাঁ, মেম্বার হোটেলটা কোথায়? ওয়েলনেস পাহাড়তলি খুলশি চট্টগ্রাম, এটা হচ্ছে মেম্বার হোটেলের লোকেশন।
ডিম আন্ডা আর মুরগির আন্ডা এটা ফার্মে মুরগির আন্ডা এটা হচ্ছে ক্যাশালা মাছ বেগুন ভর্তা তারপর এটা হচ্ছে সবজি এটা হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ মানে হচ্ছে কি আপনার 50-60 রকম আইটেম এখানে খাওয়ার দেওয়া হয়েছে। সবচেয়ে বড় খাদক পার্থ ভাই, সে এখন ভাত নাড়াচাড়া করছে। মিষ্টি ছেলে আরফাত পেটে ভর্তা দিয়ে ভাত পড়েছে, তো এখন দুনিয়া রঙিন রঙিন লাগবে। আজকের মতো আমাদের মেম্বার হোটেলে খাওয়া দাওয়াও শেষ, সেম পথ ধরে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ, নেক্সট আর একটা ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।